ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি ইনফরমেশন জানাতে চাই, যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই অ্যাপসটি ইনস্টল করো, প্লে স্টোরে চলে আসো। প্লে স্টোরে এসে সার্চ করো টিডি এক্সাম চ্যালেঞ্জার। সার্চ করার পর তোমার সামনে এক নম্বরে তোমার তিন নম্বরে এরকম একটি অ্যাপস পেয়ে যাবে, ডেলি মক টেস্ট ইন বেঙ্গলি কম্পিটিটিভ প্রিপারেশন। অ্যাপসটিকে ইনস্টল করে নাও। অ্যাপসটির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ডেলি মক টেস্ট দেওয়ার সুবিধা, আবগারি পুলিশের মক টেস্ট, রেলের মক টেস্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়াও জব নিউজ এবং প্রত্যেক দিন জিকে পড়ার সুবিধা পেয়ে যাবে অ্যাপসটির মধ্যে। তাছাড়াও এই অ্যাপসটির বিশেষ ফেসিলিটি হলো এই অ্যাপসটির মধ্যে ইংলিশ গ্রামারের উপরে মক টেস্ট দিতে পারবে। খুব তাড়াতাড়ি ডাউনলোড করে নাও অ্যাপসটি, যা তোমার চাকরির ক্ষেত্রে অনেকটা হেল্প করবে এই অ্যাপসটি। নমস্কার বন্ধুরা, মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময় মক টেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন, নিচের কোণটির আপেক্ষিক তাপ সর্বোচ্চ? নিচের কোণটির আপেক্ষিক তাপ সর্বোচ্চ? প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আমাদের কাছে সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে। এক্ষেত্রে যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার, জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ, অপশান এ একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও পরবর্তী প্রশ্ন, হিন্দুস্তান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা করেন কে? হিন্দুস্তান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা করেন কে? সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে মাস্টার দা সূর্য সেন হিন্দুস্তান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠা করেছিলেন। আর তোমাদের কাছে আজকের প্রশ্ন থাকবে, রাসবিহারী বসু কিসের প্রতিষ্ঠা করেছিলেন? রাসবিহারী বসু কিসের প্রতিষ্ঠা করেছিলেন সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। দেখে নাও আজকের পরবর্তী প্রশ্ন, চরিত্রহীন এই উপন্যাসটির রচয়িতাকে? চরিত্রহীন এই উপন্যাসটির রচয়িতাকে? প্রত্যেকে কমেন্টে সঠিক উত্তর করার চেষ্টা করবে। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী নামেও কিন্তু পরিচিত, তোমরা এটা নোট করবে। দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্যারেড কমান্ডার কে? কমেন্টের মাধ্যমে আমাদের কাছে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো। এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে, ভারতের প্রথম মহিলা প্যারেড কমান্ডার হচ্ছে সালিজা দামি, অপশান সি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? সঠিক অ্যান্সার হবে ভিটামিন কে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1760 সালে কোন ঐতিহাসিক ঘটনা ঘটেছিল? নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন ঐতিহাসিক ঘটনাটি 1760 সালে ঘটেছিল? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1760 সালে ঔরঙ্গজেবের মৃত্যু, এই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল, অপশান সি একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো যারা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার, এটি প্যারিস শহরে অবস্থিত, অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোনটি প্রাণীদের দীর্ঘতম কোষ? সঠিক অ্যান্সার এই প্রশ্নের হয়ে যাবে স্নায়ুকোষ হচ্ছে প্রাণীদের দীর্ঘতম কোষ, অপশান এ একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও পরবর্তী প্রশ্ন, হার্ট অ্যাটাকের কারণ কি? নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন কারণটি হার্ট অ্যাটাকের কারণ? প্রত্যেকে কমেন্টে সঠিক উত্তর করার চেষ্টা করো। এক্ষেত্রে যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার, রক্তে কোলেস্টেরলের উপস্থিতি হার্ট অ্যাটাকের মুখ্য কারণ, অপশান বি একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন ধাতু অ্যামালগাম তৈরি করে? কোন ধাতু অ্যামালগাম তৈরি করে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, পারদ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিসিসিআই এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? বিসিসিআই এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? সঠিক অ্যান্সার হবে বিসিসিআই এর বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে সৌরভ গাঙ্গুলি, অপশান এ এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস, বিসিসিআই প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1926 সালে, বিসিসিআই এর সদর দপ্তর অবস্থিত মুম্বাই শহরে, বিসিসিআই এর পুরো নাম হয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। বিসিসিআই এর পুরো নাম কি? ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। নেক্সট কোশ্চেন, মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয়? মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয়? সঠিক অ্যান্সার হবে যকৃতে ইউরিয়া তৈরি হয়, অপশান সি একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, মানুষের দেহে ম্যালিগোনান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু হলো? মানুষের দেহে ম্যালিগোনান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু কোনটি? এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে প্লাজমোডিয়াম
ফ্যালসিপিরাম, অপশন বি হয়ে যাচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, পাচিত খাদ্যের শোষণ হয় কোথায়? পাচিত খাদ্যের শোষণ হয় কোথায়? 14 দাগের কোয়েশ্চেন, সঠিক অ্যান্সার হবে ক্ষুদ্রান্তে পাচিত খাদ্যের শোষণ হয়, অপশান সি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকে একক প্রতিযোগিতা বিভাগের ফাইনালে পৌঁছান? প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগের ফাইনালে পৌঁছান? সঠিক অ্যান্সার হবে পিটি উষা, অপশান বি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সত্যপাল মালিক কাশ্মীরের কে ছিলেন? মানে সত্যপাল মালিক কাশ্মীরে কিসের সঙ্গে যুক্ত ছিলেন? নিচের দেওয়া এই চারটে অপশানের ভেতর কোন অপশানটি সঠিক উত্তর হয়ে যাবে তোমরা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানানোর চেষ্টা করো। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সত্যপাল মালিক কাশ্মীরের রাজ্যপাল ছিলেন, অপশান সি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায়, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মানুষের লালায় নিচের কোনটি উৎসেচক পাওয়া যায়? সঠিক অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে বলার চেষ্টা করো, মানুষের লালায় নিচের কোন উৎসেচকটি পাওয়া যায়? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টায়ালিন, এই উৎসেচকটি মানুষের লালায় দেখতে পাওয়া যায়, অপশান বি একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও পরবর্তী প্রশ্ন, গ্রাব কিসের লার্ভা? গ্রাব হচ্ছে কিসের লার্ভা? সঠিক অ্যান্সার হবে বিটল এর লার্ভা, অপশান এ একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, মাম্স এই রোগটি কোন অংশের প্রদাহের কারণ? মাম্স এই রোগটি কোন অংশের প্রদাহের কারণ? সঠিক অ্যান্সার হবে প্যারোটিড গ্রন্থি, অপশান সি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্তগুলির মধ্যে কোনটি প্রোটোজয়া? নিম্নোক্ত চারটে অপশান, এইগুলির মধ্যে কোনটি প্রোটোজয়া? সঠিক অ্যান্সার হবে এন্টামিবা হিস্টোলাইটিকা, এটি হচ্ছে একটি প্রোটোজয়া, অপশান বি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 দাগের কোয়েশ্চেন, লেড পেন্সিলে কী থাকে? লেড পেন্সিলে কী দেখতে পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার হবে লেড পেন্সিলে গ্রাফাইট, এটি দেখতে পাওয়া যায়, অপশান এ একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও পরবর্তী প্রশ্ন, ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? মূলত ঝালাইয়ের কাজে যখন উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাসটিকে ব্যবহার করা হয়ে থাকে? সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে ঝালাইয়ের কাজে উত্তপ্ত শিখা প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে অ্যাসিটিলিন গ্যাস, অপশান বি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, কোন ভিটামিন বায়ু এবং তাপের স্পর্শে তাড়াতাড়ি বিনষ্ট হয় বা নষ্ট হয়ে যায়? নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন ভিটামিনটি বায়ু এবং তাপের স্পর্শে নষ্ট হয়ে যায়? সঠিক অ্যান্সার হবে ভিটামিন সি, অপশান সি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও পরবর্তী প্রশ্ন, মানুষের কানের পক্ষে সহনীয় তীব্রতা স্তরের সর্বোচ্চ মান কত ডেসিবেল? মানুষের কানের পক্ষে সহনীয় তীব্রতা স্তরের সর্বোচ্চ মান কত ডেসিবেল? সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে সর্বোচ্চ ডেসিবেল হচ্ছে 85 ডেসিবেল হচ্ছে সহনীয় মান, অপশান সি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 দাগের কোয়েশ্চেন, ভিটামিন B12 এর অভাবে কোন রোগ দেখা যায়? নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন রোগটি ভিটামিন B12 এর অভাবে দেখতে পাওয়া যায়? সঠিক অ্যান্সার হবে পার্সিনিয়াস অ্যানিমিয়া, পার্সিনিয়াস অ্যানিমিয়া এই রোগটি ভিটামিন B12 এর অভাবে দেখতে পাওয়া যায়, অপশান বি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশান বি স্ফিগমো ম্যানোমিটার হয়ে যাচ্ছে রক্তচাপ মাপার যন্ত্রের নাম। ব্যারোমিটার হচ্ছে বায়ুচাপ মাপার যন্ত্রের নাম, আর ল্যাক্টোমিটার হচ্ছে দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম, অপশান বি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, লাইসিন একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, এর কারণ কি? লাইসিন একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, এর কারণ কি? সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে এটি দেহে সংশ্লেষিত হয় না কিন্তু খাদ্য হতে গ্রহণ করতে হয়, এই কারণের জন্য লাইসিন একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, কোন মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোন মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে শান্তি মল্লিক, এই মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন, অপশান এ একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও পরবর্তী 29 দাগের কোয়েশ্চেন, পৃথিবীর মেরু ব্যাস কত? পৃথিবীর মেরু ব্যাস কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাস কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে
12714 মানে 12,714 কিলোমিটার হচ্ছে পৃথিবীর মেরু ব্যাস। অপশানে একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও আজকের মক টেস্ট সিরিজের একদম লাস্ট প্রশ্ন, মানুষের দুধ দাঁতের সংখ্যা কত বা মানুষের দুধে দাঁতের সংখ্যা কত। সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে 20টি, মানুষের দুধে দাঁতের সংখ্যা হচ্ছে 20টি। অপশান বি একদম কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, ধন্যবাদ।